এই হলুদ দিলাম চিংড়িতে। আচ্ছা এই একটু আদা বাটা দিলাম। আচ্ছা তারপরে এই একটু কাজু কিশমিশ চালমগজ এই সবগুলোকে দিলাম। আচ্ছা আর এই এক চিমটে নুন দিলাম, এক চিমটে নুন দিলাম। আর এই একটু পোস্ত, বাটা দিলাম। আচ্ছা এবার আমি এইগুলোকে দিয়ে সব মাখছি। একটু এই পেঁয়াজের দিয়ে দিলাম, রসুন আদা পেঁয়াজ এইগুলো বাটা আছে এইগুলোকে সব দিয়ে দিলাম। দিয়ে এইগুলোকে দিয়ে আমি সব এবার মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরেতে আমি এবার কড়াইটাকে অন করছি। এবার আমি কড়াইয়ে চিংড়িগুলোকে দেব, চিংড়িগুলোকে ছাড়ব। তেল দেওয়া আছে, গরম করে রাখলাম, এই হয়ে গেল এটা। এবার চিংড়ি ছাড়ব। আজকে আমি চিংড়ি নিয়ে এই রেসিপিটা ছাড় দেব। আচ্ছা এবার আমি চিংড়িগুলো ছাড়লাম তেলে। কেমন লাল হয়ে যাচ্ছে। আচ্ছা এবার এইটাকে তুলে দিয়ে ফের আর একটা কড়াই হবে। এবার এইগুলোকে একে একে তুলি, এটা হয়ে গেল, এটা তেল আর এটা চিনি, এটা পেঁয়াজ রসুন টমেটো একসঙ্গে মিক্স করে বাটা আছে, এটা নুন, এটা পোস্ত, এটা কাজু কিশমিশ চালমগজ বাটা আছে, এটা হলুদ, এটা সর্ষে আর এটা চিংড়ি মাছগুলোকে আমি আগে ভেজে রেখে দিয়েছি। আর ওই কড়াইতেই আমি তেল দিয়ে করছি, কারণ ওই কড়াইয়ে এই তেলটা রয়েছে, ওটা খেতে টেস্টি হয়, এই জন্যই আমি করছি। আপনারা দেখতে থাকুন, আমি গ্যাসটা এবার অন করলাম। আচ্ছা এবার আমি তেল দেব, হ্যাঁ তেল পরিমাণ মতো, ঠিক আছে, আগে ভাজা আছে তো ওই জন্য এখন আর বেশি লাগবে না। এবার আমি দুটো একটু চিনি দেব। চিনিটা দিলে হয় কি কালারটা আসে ভালো। আচ্ছা এবার কালারটা আসুক, তারপরেতে আমি পেঁয়াজ রসুন বাটা টমেটো এইগুলো যেগুলো মিক্স করে বেটে রেখেছি ওইগুলোকে ছাড়ব। আচ্ছা একটু হোক, এটা একটু কালারটা আসুক। হ্যাঁ এসে গেছে, এবার আমি ইয়ে দেবো,
পেঁয়াজ রসুন আদা এটা মিক্স করে বাটা আছে পরিমাণ মতো দেব লাগলে আবার পরে দেব একটু আচ্ছা এবার একটু আর একটু লাগবে আর একটু দি আর একটু লাগবে না এটা সবটাই লাগবে এটা সবটাই লাগবে কারণ মাছ অনেকটাই আছে তো আচ্ছা এবার আমি একটু পোস্ত মাটা দেব এটা আমি সবটাই দিয়ে দিলাম আচ্ছা এবার একটু আমি হলুদ দেব পরিমাণ মতো হলুদ আগে হলুদ একটু দিয়ে ভেজে রেখেছি আর একটু লাগবে আর একটু লাগবে ঠিক আছে আচ্ছা এবার আমি একটু সর্ষে বাটা দেব এবার একটু সর্ষে বাটা দেব হ্যাঁ এও পরিমাণ মতো এবার আমি এইটা চাল মগজটা এইটাকে দিয়ে দেব সবটা আর একটু তেল লাগবে সর্ষের তেল তো আর একটু লাগবে খেতে টেস্টি হবে ঠিক আছে এবার আমি কষতে থাকি এবার আমি একটু গ্যাসটা কমিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো নুন দেব নুন আগে দেওয়া আছে একটু ওই জন্য পরিমাণ মতো দিলাম আচ্ছা এবার আমি আর একটু চিনি দেব স্বাদ মতো এবার আমি আস্তে আস্তে জল ঢালতে লাগবো এবার আমি এই জলটা দিচ্ছি দেখুন সব কিছু দেওয়ার পর জলটা যদি হরম করে ঢেলে দিই তাহলে ধোয়া হয়ে যায় বড্ড কিন্তু আমি যদি আস্তে আস্তে করে ঢালি না কিচ্ছু হবে না এই দেখুন আমার জল ঢালাটা দেখুন হ্যাঁ দেখুন এবার এটা আমি বাড়িয়ে দিলাম এবার এটা ফুললে পরে আমি মাছগুলোকে ছেড়ে দেব আচ্ছা এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি কারণ এটা ফুটে আসছে একটুখানি ফুটটা উঠু দিয়ে এবার আমি মাছগুলোকে দিতে লাগলাম এবার ঢাকা দিয়ে দেব দিয়ে ওটা এবার একটু 15 মিনিট ফুটবে তাহলে হবে কি সব মশলা টসলা নুন ঝাল সব কিছু ওর মধ্যে মিশে যাবে ঢাকাটা দিয়ে দিল দেখ এবার শুনে দিল গ্যাসটা এবার 15 মিনিট আমাকে টাইম দিল আমার হয়ে গেছে এবার আমি অফ করলাম গ্যাসটাকে দিয়ে
আমি একটু গরম মশলা দেব। গরম মশলাটা দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, কেননা সেন্টটা ভালো হবে। আচ্ছা, আমি একটু নাড়াচাড়া করে দিলাম, একটু নাড়াচাড়া করে এটার নাম হলো পোস্ত চিংড়ি, খেতে দারুণ হয়। সিম্পল রান্না, বাজার থেকে নিয়ে আসা হলো আর ধরে ধুয়ে বেঁচে কড়াইয়ে তেল দিয়ে কষি দিয়ে খাওয়া তৈরি হয়ে গেল। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, 5 মিনিট পরে একটা খুলেছি। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি, এবার খুলে দিলাম।